প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, হামদর্দ পাবলিক কলেজ 2010 সালে হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চিফ মুতাওয়াল্লি এবং ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরির উদ্দেশ্যেই হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার শুরু থেকেই এ পর্যন্ত প্রতি বছর টানা 11 বছর ধরে শতভাগ পাশের কলেজ ঢাকা মহানগরীতে বলতে গেলে একটি। এবং আমরা যে বছর মেধাতালিকার সর্বশেষ মেধাতালিকা করা হয় সে বছর আমরা ঢাকা শিক্ষা বোর্ডে 19তম স্থান অর্জন করি এবং বৃহত্তর ধানমন্ডি থানায় হামদর্দ পাবলিক কলেজ সবসময় প্রথম হয়ে আসছে। আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কম জিপিএর শিক্ষার্থীদের ভর্তি করিয়ে তাদেরকে জিপিএ 5 পাওয়ার মতো করে গড়ে তুলি এবং আমাদের জিপিএ 5 প্রাপ্তির হার কিন্তু প্রায় 70%। ভালো ভালো শিক্ষার্থী যারা, ভালো শিক্ষা প্রতিষ্ঠান যারা, তারা তো ভালো জিপিএ পায়, ভালো জিপিএ শিক্ষার্থীদের দিয়ে ভালো ফলাফল করানোটা খুব সহজ। কিন্তু এমন শিক্ষার্থী আছে যারা কোনো কারণে এসএসসি পরীক্ষায় খারাপ করেছে, জিপিএ 5 পায়নি, সে সকল শিক্ষার্থীদের জন্য হামদর্দ পাবলিক কলেজ কিন্তু অসাধারণ। আমাদের শৃঙ্খলা, একাডেমিক কার্যক্রম, শিক্ষকদের পরিচর্যার মধ্য দিয়ে আমরা প্রতিটি শিক্ষার্থীকে একদিকে ভালো ফলাফল, অন্যদিকে একজন শিক্ষার্থী যে স্বপ্ন নিয়ে ভর্তি হয় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা তাদের হাত ধরে এগিয়ে দিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানে আমরা আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদের বলতে চাই, আপনার সন্তানের যদি কোনো পরিকল্পনা থাকে, কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্য বাস্তবায়নে অন্যতম প্রধান সহায়ক হতে পারে হামদর্দ পাবলিক কলেজ। এই জন্যই বলবো, আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনার সাথে আছি। আমাদের কলেজে 4টি হোস্টেল রয়েছে, একটি মেয়েদের সুসজ্জিত 8তলা ভবন, সিসি টিভি ক্যামেরা এবং সুন্দর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই আমরা সেই হোস্টেলটি পরিচালনা করছি এবং বাকি 4টি ছেলেদের হোস্টেল রয়েছে। হোস্টেলে আমাদের খাবার দাবার, আমাদের যে ডিসিপ্লিন, শৃঙ্খলা, এই বিষয়গুলি আমরা কঠোরভাবে মনিটরিং করে থাকি এবং তাদের ফলাফল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা প্রায় 14 বছর ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের ক্ল্যাশ, মারামারি, দ্বন্দ্ব, এই ধরনের পরিস্থিতি কখনো কিন্তু আমরা সম্মুখীন হইনি। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট সুশৃঙ্খল এবং আমাদের পরিবেশের সাথে তারা দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের শিক্ষার্থীদের নীতি, নৈতিকতা, মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে সবসময় ভূমিকা পালন করে। সুতরাং কোনো শিক্ষক অথবা কোনো শিক্ষার্থী দ্বারা অন্য কোনো শিক্ষার্থী কোনো ইপটিজিং বা কোনো ধরনের অনৈতিক কোনো সমস্যা এখানে কখনোই লক্ষ্য করা যায়নি। আমরা এবার বিজ্ঞান বিভাগে 700 শিক্ষার্থী ভর্তি করব আর ব্যবসায় শিক্ষায় 200 শিক্ষার্থী এবং মানবিক শাখায় 100 শিক্ষার্থী ভর্তি করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এবং তাদের বিজ্ঞান বিভাগে আমরা জিপিএ 4, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ 3 এবং মানবিক বিভাগে 2.50 জিপিএ নির্ধারণ করেছি। ভর্তি ফি হামদর্দ পাবলিক কলেজের সরকার কর্তৃক নির্ধারিত এবং তাদের মাসিক ফি বিজ্ঞান বিভাগ 3,650 টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ 3,150 টাকা,
এবং মানবিক বিভাগ 3150 টাকা। হোস্টেলে আমাদের থাকা খাওয়া এবং হোস্টেলে প্রাইভেট সব কিছু মিলিয়ে তাদের সর্বমোট খরচ পড়বে 12,000 প্লাস। পর্যন্ত প্রায় 80 জনের মতো ডাক্তার আমাদের কলেজ থেকে পাস করে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং তারা এখন সমাজে সেবা দিয়ে যাচ্ছে। বুয়েট থেকে পাস করে তারা বিভিন্ন জায়গায় তারা কর্মসংস্থানে যোগদান করেছে এবং সেনাবাহিনীর মেজর পদেও আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। আমাদের শিক্ষার্থীরা এখন বিসিএস ক্যাডারভুক্ত। আমাদের এই দীর্ঘ পথচলায় দৈনিক শিক্ষা .com আমাদের সাথে সবসময় ছিল আর দৈনিক শিক্ষা .com এমনই একটি পত্রিকা। সবার আগে শিক্ষা সংক্রান্ত সকল মেসেজ তথ্য উপাত্ত আমরা এখান থেকে পেয়ে থাকি। এটি আমাদের জন্য অনেক বেশি একটি সহায়ক ভূমিকা পালন করে। আমি দৈনিক শিক্ষা .com কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।